ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল, ডালে ডালে পুঞ্জিত আম্রমুকুল, চঞ্চল মৌমাছি গুঞ্জরি গায়, বেনুবনে মর্মরে দক্ষিণাবায়, স্পন্দিত নদী জল ঝিলিমিলি করে, জ্যোৎস্নার ঝিকিমিকি বালুকার চরে, নৌকা ডাঙায় বাঁধা কাণ্ডারি জাগে, পূর্ণিমা রাত্রির মত্ততা লাগে। আমাদের প্রকৃতিতে ফাল্গুন মাস এসে গেছে, শীতের শুষ্কতা খুলে এসেছে প্রকৃতির প্রাণ সঞ্চারী বসন্ত। বৃক্ষরাজির নবীন পত্রপল্লবের পাশে ঝরাপাতার দৃশ্য জানিয়ে যায় সেই আগমনী বার্তা। যদিও ঢাকায় নিসর্গের পরিবর্তনের সবটুকু চোখে পড়ে না, তবে ঋতুভিত্তিক পরিবর্তনের ঠিকই আলোড়িত হচ্ছে আমাদের নাগরিক মন, তাই না বন্ধুরা? নতুন ঋতু ঝলমলে রোদের ডানায় ভর করে শীতের কাতরতা ছাপিয়ে উষ্ণতার পরশে চঞ্চল হয়েছে আমাদের নাগরিক হৃদয়। দৃশ্যপটের পরিবর্তনে এভাবেই এলো ঋতুরাজ বসন্তের প্রথম মাস ফাল্গুন, আর প্রকৃতিতে ছড়াচ্ছে সে তার রূপের আগুন। হ্যাঁ বন্ধুরা, রাজধানীতে সবুজ শ্যামলিমার প্রাচুর্যের অভাব থাকলেও বসন্তের বর্ণিলতায় মানুষের মনেও লেগেছে ফাগুনের ছোঁয়া। রূপময়ের ঋতুকে বরণ করতে আজ পহেলা বসন্তে হয়তো ঘর থেকে বেরিয়ে আসবে হাজারো রাজধানীবাসী। দেখা যাবে বাসন্তী অথবা হলুদ পোশাক, আর ফুলের জলসায় থাকবে বসন্ত বরণের নয়ন জুড়ানো দৃশ্য। হয়তো করোনাকালের কারণে কিছুটা ব্যত্যয় ঘটতেও পারে, তবে যেমনই হোক আর যাই হোক, ফুল ফুটুক আর না ফুটুক, বসন্ত কিন্তু আজ এসেছে। অবশ্য নানা কারণে আমাদের জাতীয় জীবনে এই মাস সবিশেষ গুরুত্ব বহন করে থাকে। বাঙালির ঋতুরাজ বসন্ত যাত্রা শুরু করে ফাল্গুন মাসে। গাছে গাছে ফুল ফোটে বসন্তকালে, প্রথম এই ফাল্গুন মাসের এক অন্য কত। এ বসন্তে কবি মনে কত যে রং ধরে, তাই বসন্ত আর ফাল্গুন নিয়ে কাব্যকলে কতই না উচ্ছ্বাস ও অভিব্যক্তি। আরেক কারণে ফাল্গুন মাস আমাদের জাতীয় জীবনে ভিন্ন তাৎপর্য বহন করে। ভাষা আন্দোলনের কারণে বাঙালি জাতির জীবনে ফাল্গুন মাসে আসে ভিন্ন আরেক ব্যঞ্জনা, কারণ 21 ফেব্রুয়ারি শহীদ সালাম জব্বার রফিক শফিক ও বরকতের রক্তে রঞ্জিত দিনটি ছিল 8ই ফাল্গুন, আমাদের ভাষা শহীদের মাস, শ্রদ্ধার মাস। আর তাই ফাল্গুন শুধু তার রং রস রূপের কারণে মোহিত করে না, ফাল্গুন আমাদের দিয়েছে প্রতিবাদ প্রতিরোধ করার শক্তি এবং সাহস। তো বন্ধুরা, এই নব ফাল্গুনের প্রথম প্রভাত বেলায় সেদিনের সেই সব স্মৃতি তর্পণ করতে করতে চলুন চলে যাই আমাদের প্রভাতী ম্যাগাজিন মহানগরের রঙন ফোটা প্রাঙ্গণে। আজ আপনাদের সাথে আছি আমি AKM শরীফুজ্জামান শিপলু এবং আমি আফরোজা আক্তার পপি। আপনাদের সবাইকে জানাই ফাল্গুনী শুভেচ্ছা। আজ 14ই ফেব্রুয়ারি, ধীরে ধীরে এগিয়ে আসছে মহান 21শে ফেব্রুয়ারি মহান যুগল। শুধু বাংলাদেশ বা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষই নয়, বিশ্বের সব দেশের সব ভাষার মানুষই নিজের মায়ের ভাষাকে আন্তরিকভাবে ভালোবাসার মহান চেতনা নিয়ে পালন করবে এই দিনটি। এতদিন 21 ছিল বাংলাদেশের বাংলা ভাষা, এখন তা বিশ্বসভায় স্থান করে নিয়েছে। 52তে যখন এদেশের মানুষ
মায়ের ভাষার মর্যাদা রক্ষার সম্মানে ঝাঁপিয়ে পড়েছিল, তখন স্বপ্নেও কেউ ভাবতে পারেনি একদিন 21 ফেব্রুয়ারি সারা বিশ্বের গর্বের বিষয় হবে, নাড়া দেবে বিশ্বের মানুষকে। 21 পর্বটি চেতনা বাংলার মানুষকে প্রভাবিত করেছিল জীবনের সর্বক্ষেত্রে। এক পর্যায়ে আমাদের দেশের স্বাধীনতাকেও ছিনিয়ে আনতে ব্যবহৃত হয়েছে মাতৃভাষার পরাক্রমী প্রভাব। আমাদের মায়ের ভাষার পথ ধরে আমরা এগিয়েছি, সমৃদ্ধ হয়েছে আমাদের সংস্কৃতির সব শাখা, শিল্পভাণ্ডার হয়েছে আলোকিত। আজও সেই আলোকিত পথ ধরে সব বাধা বিঘ্ন অতিক্রম করে বাঙালি জাতি ক্রমশ এগিয়ে চলছে সামনের দিকে। বন্ধুরা, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আমাদের দেশমাতৃকা এগিয়ে চলছে সফলতার দিকে, এ আমাদের পরম পাওয়া। তো বন্ধুরা, চলুন এখন চলে যাই অন্যান্য অনুষ্ঠানের আয়োজনে, দেখি কি কি আছে সেখানে। আজ আপনাদের জন্য রয়েছে আমাদের সিটি কর্পোরেশনের নগর উন্নয়ন পরিকল্পনা নিয়ে কথামালা, আছে ঢাকার দর্শনীয় স্থান ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান নিয়ে প্রতিবেদন চেনা অচেনা ঢাকা, আরও থাকছে ঢাকার খালবিল জলাশয় নিয়ে প্রতিবেদন নগরীর স্রোতস্বিনী, এবং হাতে সময় থাকলে শোনাব গান। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতারের ঢাকা কেন্দ্র থেকে মধ্যম তরঙ্গ 819 কিলোহার্টজ এবং FM 104 মেগাহার্জে। বন্ধুরা, এবারে শুনব ঢাকার 2 সিটি কর্পোরেশনের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে কিছু প্রামাণ্য প্রতিবেদন নগর উন্নয়ন। এই প্রতিবেদনে সাক্ষাৎকার গ্রহণে আছেন শেখ নজরুল ইসলাম। শ্রোতা বন্ধুরা, মহানগরের নগর উন্নয়ন পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। সুপ্রিয় শ্রোতা, বর্তমান সরকারের আমলে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডগুলোর অবকাঠামোগত যে উন্নয়ন, সেই উন্নয়নের নেপথ্যে রয়েছে এসব ওয়ার্ডগুলোর কাউন্সিলরদের বড় ধরনের একটা দায়িত্বশীল ভূমিকা। মূলত তাদের ঐকান্তিক প্রচেষ্টার কারণে এসব ওয়ার্ডগুলো ধীরে ধীরে উন্নয়নের পথে এগিয়ে চলেছে। প্রিয় শ্রোতা, আজ আমি আপনাদেরকে নিয়ে যাব ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 16 নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডটি হচ্ছে কাফরুল থানার ইব্রাহিমপুর বাজারের সাথে একেবারে সংলগ্ন। এই ওয়ার্ডের যিনি কাউন্সিলর তিনি হলেন মোহাম্মদ মতিউর রহমান মোল্লা। আমি এখন কথা বলছি তার সাথে। আমি প্রথমে আপনার সাথে যে বিষয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে যে আপনার এই 16 নম্বর ওয়ার্ডে যে সড়কগুলো রয়েছে সেগুলো কী অবস্থা রয়েছে, কোন কোন সড়কের কাজ নির্মাণাধীন রয়েছে এবং কোন কোন সড়কের কাজগুলো এরই মধ্যে আপনি সম্পন্ন করে ফেলেছেন? আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 16 নম্বর ওয়ার্ড একটি অপরিকল্পিত এলাকা, ইব্রাহিমপুর কাফরুল নিয়ে গঠিত। আমরা অত্র এলাকায় আমাদের যত রাস্তাঘাট আছে এর ভিতরে আল্লাহ রহমতে 80% রাস্তাঘাট আমরা সংস্কার করে একদম সুন্দরভাবে এটা আমরা রাখতে পেরেছি। এখন আমাদের এলাকার 20% রাস্তাঘাট যদি আমরা বরাদ্দের মাধ্যমে করতে পারি তাহলে আমার ওয়ার্ডে আপনার কোনো সমস্যা, রাস্তাঘাটের সমস্যা থাকবে না। এবং আমাদের ড্রেনগুলো আমরা প্রত্যেক বৎসরে আমরা এটা পরিষ্কার পরিচ্ছন্ন করি, এবং স্ট্রিট লাইট ইনশাল্লাহ আগামী ডিসেম্বরের ভিতরে এলইডি লাইট লেগে যাবে। তাহলে মোটামুটি আমাদের রাস্তাঘাট এবং এলইডি লাইট পরিষ্কার পরিচ্ছন্ন আল্লাহর রহমতে ভালো আছে। আমাদের রাস্তাঘাটগুলো প্রশস্ত করতে হবে, তো প্রশস্ত করতে হলে আমাদের জনগণকে অবশ্যই সহযোগিতা করতে হবে। তারা যেহেতু এই বাড়ির মালিক, জায়গার মালিক, তারা তাদের দেওয়া এই রাস্তাঘাট, এগুলো আমরা অলরেডি 6টা রাস্তা আমাদের মেয়র মহোদয়ের নির্দেশে, স্থানীয় এমপির নির্দেশে আমরা তাদের সাথে বিভিন্ন স্তরে বৈঠক করে
এবং বিভিন্নভাবে আমরা বেশ একটা জিনিস শুনলে আপনি খুশি হবেন যে আমরা মসজিদ কেন্দ্রিক আপনার সবার সাথে বসে আমরা রাস্তাগুলো প্রশস্ত করছি। প্রায় 6টি রাস্তা আমরা অলরেডি ইব্রাহিমপুর এবং কাফরুলের সাথে সংযোগ যে রাস্তাগুলো আছে 6টি রাস্তা এবং 2টি রাস্তা আপনার চলমান আছে, প্রশস্ত হইতেছে। আপনার প্রতিটা রাস্তা আজ ছিল এলাকা 9 ফুট 10 ফিট 11 ফিট, সেটা আমরা 16 ফিটে রূপান্তরিত করছি। জেনে ভীষণ ভালো লাগলো যে আপনার সড়ক ব্যবস্থার উন্নয়নে আপনি কাজ করে চলেছেন নিরলসভাবে। এবারে আমি আপনার সঙ্গে যে বিষয়ে একটু আলাপ করতে চাই সেটি হচ্ছে যে আপনি তো জানেন যে সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডগুলোতে কিন্তু মশকের একটা উপদ্রব রয়ে গেছে, তাই না? বিশেষ করে এই 16 নম্বর ওয়ার্ডটি একটি জনবহুল ওয়ার্ড, তো এই মশকের উপদ্রব নিয়ন্ত্রণের জন্য কী কী ব্যবস্থা আপনি গ্রহণ করেছেন? আসলে মশকের ব্যাপারে আমাদের কর্পোরেশনের বাজেটও অনেক। দ্বিতীয়ত আমাদের 10টা ফগার মেশিন কাজ করে, 17টি আপনার হ্যান্ড মেশিন আছে স্প্রে করার জন্য। তো এগুলো আমরা প্রতিদিন যেভাবে কর্পোরেশন থেকে নিয়ম দেয় নিয়ম অনুপাতে কাজ হয়। কিন্তু মশার এমন একটা জিনিস, আপনি আমার ওয়ার্ডে হয়তো মশার লার্ভা পাওয়া যাবে না, কিন্তু পার্শ্ববর্তী যেমন আমার এলাকা হইল ঢাকা ক্যান্টনমেন্ট, এর আমার উত্তর দক্ষিণ পাশের এলাকা হইল পুরাতন বিমানবন্দর, আমার উত্তর পাশের এলাকা হইল আপনার পুলিশ ব্যাটালিয়ন। তো সেই ক্ষেত্রে আসলে এটা ঢাকা সিটিতে যে যারা যারা আমরা বসবাস করি, যে কোনো সংস্থা বা যারাই আছেন, একটা সমন্বয় করে আপনার মশার কাজটা করা উচিত। ডেঙ্গু ও চিকুনগুনিয়া এগুলো থেকে মুক্ত থাকতে হলে আমাদের কিন্তু এই মশকের যে উৎপত্তি স্থল এগুলো আমাদেরকে কিন্তু ধ্বংস করতেই হবে, যে কোনোভাবে হোক, তাই না? তো এবারে যে বিষয়ে একটু কথা বলতে চাই যে এখন তো করোনাকালীন সময়, তো করোনাকালীন সময়ে আপনার ওয়ার্ডে যেসব সাধারণ বাসিন্দারা আছেন তাদেরকে আপনি কীভাবে সচেতন করছেন এবং এই করোনার সময় তারা কী কী সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে? এছাড়া আপনার এই যে ওয়ার্ডে যারা বসবাস করে তারা কীভাবে স্বাস্থ্যসেবা পেয়ে থাকেন? আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস আপনার ওয়ার্ডে আছে কিনা একটু যদি বিশদভাবে জানান। আরবান হেলথ কেয়ার প্রাইমারি আমার এই জায়গায় আছে, তারা সুন্দরভাবে বিভিন্ন জায়গায় আমার 8টার মতো ক্যাম্প আছে বিভিন্ন জায়গায়, তারা নাগরিকদেরকে সুরক্ষার জন্য বিভিন্ন ভাবে তারা চিকিৎসা দিয়ে যাচ্ছে। আর এলাকায় আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রতিদিন আমার এলাকায় প্রায় 60,000 পরিবার আছে, সেই জায়গায় 30,000 পরিবারের মতো রিলিফ পাওয়ার উপযুক্ত ছিল। কারণ হইল গিয়া এই এলাকাটা আমি আগেই বলছি অপরিকল্পিত এবং নিম্নমায়ের মানুষ বসবাস করে, তো সেই ক্ষেত্রে তারা তাদের করোনার কারণে এরা কর্মহীন হয়ে পড়ছে, আমরা তাদেরকে চালাইতে হয়েছে। আমরা আমাদের মেয়রের সহযোগিতায়, আমাদের স্থানীয় এমপি সহযোগিতায়, আমরাই এলাকার স্থানীয় নেতৃবৃন্দরা বহুভাবে তাদেরকে আমরা সবাই আল্লাহর রহমতে আমার ওয়ার্ডে করোনার যেটা ছিল না খেয়ে একজন মানুষও কোনো যে তিনবেলা বা একবেলা না খেয়ে রয়েছে এই ধরনের কোনো হয়তো আপনি পাবেন না খুঁজে। মহানগরের নগর উন্নয়ন পর্ব থেকে আপনাকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আমার 16 নম্বর ওয়ার্ডবাসীর পক্ষ থেকে বাংলাদেশ বেতারকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, শুনছিলাম আমাদের প্রিয় নগরীর উন্নয়নের কথা। আমরা তো জানি বহু ইতিহাসের সাক্ষী নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের প্রিয় মহানগর ঢাকা। এখন শুনব ঢাকা মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও দর্শনীয় স্থানের উপরে প্রতিবেদন চেনা অচেনা ঢাকা। আজকের পর্বে শুনব মিরপুর সরকারি বাংলা কলেজ সম্পর্কে কিছু কথা। পর্বটি লিখেছেন তনিমা করিম আর তা পড়ে শোনাচ্ছেন মোহাম্মদ জসিমউদ্দিন। শ্রোতবন্ধুরা, সবাইকে ফাল্গুনের শুভেচ্ছা। ইংরেজি ফেব্রুয়ারি এবং বাংলা ফাল্গুন আমাদের দেশের ইতিহাসের একটি অন্য অধ্যায়কে লালন করে, সেই অধ্যায় হল ভাষা আন্দোলন। আর মহান ভাষা আন্দোলনের স্মৃতিকে ধারণ করে বাংলা ভাষার সম্মান রক্ষার্থে গড়ে ওঠা বাংলাদেশের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বাংলা কলেজ। আজকের চেনা অচেনা ঢাকা পর্বে আমরা জানতে চেষ্টা করব মিরপুরে অবস্থিত এই ঐতিহ্যবাহী কলেজ সম্পর্কে। আপনাদের অনুরোধে সবাইকে আমন্ত্রণ আজকের আয়োজনে। সরকারি বাংলা কলেজ 1962 সালের 1 অক্টোবর প্রতিষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষায় কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষাকে মাধ্যম হিসেবে পরিচয় করার চাহিদা থেকে ভাষা আন্দোলনের একজন ভাষা সৈনিক প্রিন্সিপাল আবুল কাশেম কলেজটি প্রতিষ্ঠা করেন। তবে শুরুতে তাকে অনেক প্রতিকূল অবস্থা পার করতে হয়েছে। তৎকালীন কিছু বাঙালি বিদ্বান ব্যক্তিরা এই কলেজ প্রতিষ্ঠার বিরোধিতায় নেমেছিলেন। তাদের যুক্তি ছিল বাংলা মাধ্যমে লেখাপড়া করলে ছাত্রছাত্রীরা চাকরি ক্ষেত্রে পিছিয়ে পড়বে, কিন্তু তা সত্ত্বেও তিনি কলেজটি প্রতিষ্ঠা করতে পিছপা হননি। এবং তাঁর সিদ্ধান্ত যে সঠিক ছিল সেটা প্রমাণিত হয় যখন বাংলা মাধ্যমে শিক্ষাগ্রহণ দ্রুতই জনপ্রিয়তা লাভ করে। প্রতিষ্ঠাকালীন বছরে এর ক্লাস হত নবকুমার ইনস্টিটিউটে রাতের শিফটে। 1964 সালে বাংলা কলেজ মিরপুরে স্থানান্তরিত হয়।
1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দোসর অবাঙালি বিহারীরা বাংলা কলেজ দখল করে নিয়ে এটাকে তাদের ক্যাম্প ও বদ্ধভূমিতে পরিণত করে। দীর্ঘ 9 মাস অবরুদ্ধ ছিল এ কলেজটি। কলেজের সাইনবোর্ড নামিয়ে এ সময় উর্দু কলেজ সাইনবোর্ড লাগানো হয়েছিল। বর্তমানে কলেজটিতে উচ্চ মাধ্যমিক সহ স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। 1985 সালে কলেজটিকে সরকারিকরণ করা হয় এবং 1997 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে কলেজটির স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়। তবে 6 ফেব্রুয়ারি 2017 থেকে কলেজটির স্নাতক ও স্নাতকোত্তর কোর্স ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। হে প্রভু আমাকে জ্ঞান দাও, এই নীতিবাক্য নিয়ে বিজ্ঞান অনুষদ, কলা ও সমাজবিজ্ঞান অনুষদ ও হিসাব বিজ্ঞান বিভাগে ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনা করছে সুন্দর আগামীর স্বপ্ন নিয়ে। কলেজটিতে একটি লাইব্রেরি রয়েছে। পাঠ্য বই ছাড়াই জ্ঞান বিকাশের সব ধরনের বই নিয়ে সাজানো লাইব্রেরি সব শিক্ষার্থীদের জন্যই উন্মুক্ত। একসাথে 30 জন শিক্ষার্থী পড়াশোনার ব্যবস্থা রয়েছে এখানে। কলেজ ক্যাম্পাসে মোট 6টি ভবনের 5টিতে একাডেমিক কার্যক্রম পরিচালিত হয়। ক্লাসরুমগুলো বেশ বড়, একসাথে 60 জন শিক্ষার্থী ক্লাস করতে পারে। বিজ্ঞানের ছাত্রছাত্রীদের জন্য আছে 2টি ল্যাব। কলেজের ক্যান্টিন নিচতলায় অবস্থিত। ক্যাম্পাসে গাড়ি পার্কিং ব্যবস্থাও রয়েছে। বর্তমানে কলেজটিতে আবাসিকভাবে থাকার জন্য শুধুমাত্র ছাত্রদের জন্য প্রিন্সিপাল আবুল কাশেম হল নামের একটি হল রয়েছে। সম্প্রতি সময়ে সরকারি অনুদানে আরেকটি হল তৈরির কাজ চলমান রয়েছে। কলেজের ভিতরে বড় একটি খেলাধুলা করার মাঠ রয়েছে। সরকারি বাংলা কলেজের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি তাদের জ্ঞানের পরিধি বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের সংগঠনের সাথে যুক্ত রয়েছেন। সংগঠনগুলোর মধ্যে BNCC, রোবার্ট স্কাউট, যুব থিয়েটার, ডিবেট ক্লাব, বাঁধন, সাংবাদিক সমিতি, গ্রিন ও ক্লিন ক্যাম্পাস অন্যতম। কলেজের ছাত্র ও ছাত্রীদের জন্য রয়েছে বিজয় নামের একটি বাস, যা শিডিউল অনুযায়ী শহরের নির্ধারিত রুট হতে ছাত্রছাত্রীদের কলেজ ক্যাম্পাসে নিয়ে আসে এবং ক্যাম্পাস হতে নিয়ে যায়। এছাড়া ঢাকার যে কোনো জায়গা থেকে কলেজ ক্যাম্পাসে পৌঁছানো খুবই সহজ। ক্যাম্পাসের রুটে অনেক লোকাল ও সিটিং সার্ভিস বাস ও BRTC বাস প্রতিনিয়ত চলাচল করে। এছাড়াও সব জায়গা থেকেই বাসে আসা যায় মিরপুর 1 নম্বর এবং কল্যাণপুর দারুসালাম বাস স্ট্যান্ড। এখান থেকে রিক্সা বা পায়ে হেঁটেই সহজে কলেজে পৌঁছানো যায়। বাংলা কলেজে ছেলে মেয়েদের রয়েছে আলাদা ড্রেস কোড। ছেলেদের জন্য আকাশী প্যান্ট ও সাদা শার্ট, আর মেয়েদের জন্য সাদা সালোয়ার কামিজ আর দোপাট্টা। শ্রোতা বন্ধুরা, এরপরে অনেক তথ্য জানা প্রয়োজন হয় ভর্তির আগে। সেক্ষেত্রে জেনে নিন যোগাযোগের মাধ্যমগুলো। 900 নম্বরে লিখে নিতে পারেন ইমেল অ্যাড্রেস info@sarkaribanglacollege.gov.bd। সার্চ করতে পারেন ওয়েব পেজ www.sarkaribanglacollege.gov.bd। বন্ধুরা, শেষ করব চেনা অচেনা ঢাকার আজকের পর্ব। আবারও আগামী রোববারের আমন্ত্রণে বলতে চাই, আপনাদের যদি কোনো দর্শনীয় স্থান, স্থাপনা বা প্রতিষ্ঠান নিয়ে জানার ইচ্ছে থাকে, লিখতে পারেন আমাদের চিঠিতে বা ইমেল করে। চিঠির জন্য মহানগর, প্রযত্নে আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার ঢাকা, সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি, শের-ই-বাংলানগর, আগারগাঁও 1207। আমাদেরকে ইমেল করতে পারেন mahanagorbb@gmail.com এই ঠিকানায়। সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন। শুনছিলাম চেনা অচেনা ঢাকা। বন্ধুরা, আপনারা জানেন বাংলাদেশের যত বড় শহর, বন্দর ও নগর আছে তা সবগুলো কোনো না কোনো নদীর তীরে অবস্থিত, আর এই নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল সেখানকার জনপদ, জমে উঠেছিল ব্যবসা বাণিজ্য, স্থাপিত হয়েছিল বিভিন্ন কলকারখানা। হ্যাঁ বন্ধুরা, আমাদের রাজধানী ঢাকা প্রাচীন ঢাকার ঐতিহ্যবাহী সেই নদী বা খাল আজ অস্তিত্ব সংকটে।
বর্তমান প্রজন্মের অনেকেরই অজানা এসবের নাম এবং অবস্থান। অথচ এখনও ভাবা হয় ঢাকার চারপাশ দিয়ে বয়ে যাওয়া বুড়িগঙ্গা, বালু, তুরাক আর শীতলক্ষা নামক নদীগুলোই ঢাকার প্রাণ। শহরের মধ্যে খাল ও চারপাশের নদীর সমন্বয়ে গড়ে ওঠা এমন রাজধানী শহর শুধু এশিয়া মহাদেশেই নয়, সারা পৃথিবীতেই বিরল। প্রিয় শ্রোতা, নদী, মাটি ও মানুষ, এ তিনে মিলে একাকার হয়ে আছে বাংলাদেশ নামের ছোট্ট একটি ভূখণ্ড। নদীমাতৃক বাংলাদেশের উন্নয়ন অবকাঠামো যুগ যুগ ধরে গড়ে উঠেছে নদীকে কেন্দ্র করেই। এদেশের ইতিহাস, ঐতিহ্য আর অর্থনীতির অন্যতম অনুষঙ্গ হচ্ছে দেশব্যাপী জালের মতো ছড়িয়ে থাকা অসংখ্য নদনদী। বাহারি নামের ও নানান প্রকৃতির এসব নদী আমাদের প্রিয় মাতৃভূমিকে করেছে অপরূপ। ষড়ঋতুর বাংলাদেশের নদীর রূপে মুগ্ধ হয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নদী নিয়ে রচনা করেছেন বহু সাহিত্য, লিখেছেন অসংখ্য কবিতা। তাঁর সাহিত্যকর্মে নদী এতবার এসেছে যে মনে হয় রবীন্দ্র মানুষের সবচেয়ে বড় প্রেরণা ছিল এদেশের নদী। তাই তো তিনি তার নদী কবিতায় নদীকে নিয়ে আপন ভাবনায় বর্ণনা করেছেন, ওরে তোরা কি জানিস কেউ জলে কেন উঠে এত ঢেউ, ওরা দিবস রজনী নাচে তাহা শিখেছে কাহার কাছে, শোনো চল চল ছল ছল সদাই গাহিয়া চলেছে জল, ওরা কারে ডাকে বাহু তোলে ওরা কার কোলে বসে দোলে, সদা হেসে করে লুটো পুটি চলে কোনখানে ছোট ছুটি, ওরা সকলের মন তুষি আছে আপনার মনে খুশি। হ্যাঁ বন্ধুরা, আমাদের সকলের মন তুষ্ট করে অযুত কাল ধরে আপন খুশিতে বহমান বুড়িগঙ্গা, বালু, তুরাক আর শীতলক্ষা নদী আগলে রেখেছে মহানগরী ঢাকাকে। এককালের খরস্রোতা এসব নদী, অসংখ্য খাল আর কিছু জলাশয় বেষ্টিত ঢাকার প্রাচীন রূপ ছিল মোহনীয়। আমাদের আজকের নগরী স্রোতস্বিনী পর্বটি সাজানো হয়েছে এমনই এক স্রোতস্বিনী নদীকে নিয়ে, নাম তার বালু নদী। রাজধানী ঢাকার উপকণ্ঠ দিয়ে প্রবাহিত বালু নদীর বিস্তারিত থাকছে আমাদের আজকের প্রতিবেদনে। বন্ধুরা, বালু নদী এ অঞ্চলের গাজীপুর, ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার উপর দিয়ে প্রবাহিত একটি নদী। সর্পিলাকারে বয়ে চলা এ নদীটির দৈর্ঘ্য 44 কিলোমিটার এবং গড় প্রস্থ প্রায় 79 মিটার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক প্রদত্ত নদীর পরিচিতি নম্বর অনুসারে এটিকে বাংলাদেশের উত্তর কেন্দ্রীয় অঞ্চলের নদী নম্বর 46 হিসেবে চিহ্নিত করা হয়েছে। রাজধানী শহর ঢাকার উত্তর পূর্ব এলাকা দিয়ে প্রবাহিত বালু নদী বছর জুড়েই থাকত বহমান। এটি বেলাই বিল ও ঢাকার উত্তর পূর্ব বিস্তীর্ণ জলাভূমির উপর দিয়ে প্রবাহিত হয়ে ডেমরার কাছে নারায়ণগঞ্জ জেলায় এসে শীতলক্ষা নদীতে মিশেছে। শীতলক্ষার সঙ্গে মিলিত হওয়ার পূর্বে গাজীপুর জেলার কাপাসিয়ার কাছে সুতি নদীর সঙ্গে বালুর সংযোগ ছিল। এছাড়াও টঙ্গী খালের মাধ্যমে ঢাকার অন্যতম খরস্রোতা তুরাগ নদীর সঙ্গেও মিলিত হয়েছিল বালু। শ্রোতা বন্ধুরা, একসময় খরস্রোতা বালু নদীর বুকে চলত অসংখ্য নৌযান। নদীপথে পণ্য পরিবহনে বালু নদীর ভূমিকা ছিল অপরিসীম। দখলে দূষণে সংকুচিত বালু নদীতে আজও সেটি বিদ্যমান। এককালে এ নদীকে ঘিরে নদীর পাড়ের মানুষের ছিল জীবিকা। অনেকে বালু নদীতে মাছ ধরে জীবন অতিবাহিত করত, কেউ কেউ নৌকা চালাত, কোথাও আবার ঘাট বানিয়ে গ্রামের লোকেরা গোসলের কাজও সারত, আর গ্রামের বউ মেয়েরা এ নদীর পানিতেই ঘর গৃহস্থালির কাজও করত। বর্ষা মৌসুমে শীতলক্ষা ও তুরাগের পানি বুকে নিয়ে বহন করে থাকে বালু নদী। এই নদীর গুরুত্ব হচ্ছে এটি স্থানীয় পানি নির্গমন সহ নৌপরিবহন অব্যাহত রাখার একটি অন্যতম চ্যানেল। অত্যধিক জনসংখ্যার চাপে ছোট্ট এ দেশটির অধিকাংশ নদনদী এখন আর আগের মতো নেই। বালু নদীর পাড় ভরাট করে তৈরি করা হয়েছে দালানকোঠা, স্থাপিত হয়েছে শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা। কলকারখানার বর্জ্য নদীর পানিকে করছে দূষিত। বিশেষজ্ঞদের মতে নদীর পাড় অবৈধভাবে ভরাট করে তৈরি করা আবাসন প্রতিষ্ঠানগুলোর বড় বড় প্রকল্পে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে বালু নদীর গতি। নদী তীরে স্থাপিত শিল্পকারখানার বর্জ্য দূষিত করেছে বালুর স্বচ্ছ পানিকে। এ নদীর পক্ষে বর্তমান প্রতিকূল পরিবেশে যুদ্ধ করে টিকে থাকাটাই এক প্রকার চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আজ সময় এসেছে দখল ও দূষণের হাত থেকে নদীকে রক্ষা করা।
আমাদের উচিত নগর জুড়ে বিস্তৃত এককালের নদী পুকুর খাল ও জলাধারগুলোকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা এবং বিদ্যমান জলাশয়গুলো সংরক্ষণ করা। মহানগরীর অন্য কোনো নদী খাল পুকুর বা জলাশয়ের অজানা কিছু তথ্য নিয়ে কথা হবে নগরীর স্রোতশ্রেণীর আগামী পর্বে। সকলকে শোনার আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্ত। নগরীর স্রোতশ্রেণী নিয়ে শুনলাম কিছু কথা। বন্ধুরা, আজ 14 ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসা দিবস। বসন্তের প্রথম দিনে এসেছে ভালোবাসা দিবস। আজ ভালোবাসা দিবসে যুগলদের মনের এই উচ্ছ্বাসকে বাড়িয়ে দেবে কয়েক গুণ। দিনটি পশ্চিমা সংস্কৃতির অনুষঙ্গ হলেও ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসা দিবসে বাঙালি মনের ভালোবাসাও পায় এক নতুন রূপ। হ্যাঁ বন্ধুরা, আজকের ভালোবাসা শুধুই প্রেমিক আর প্রেমিকার জন্য নয়, শুধু তরুণ তরুণীর নয়, নানা বয়সের মানুষই ভালোবাসার এই দিনে একসঙ্গে সময় কাটাতে পারে। মা বাবা, স্বামী স্ত্রী, ভাই বোন, প্রিয় সন্তান, এমনকি বন্ধুর জন্যও ভালোবাসার জয়গানে আপ্লুত হতে পারে সবাই। তাই চলুক উপহার দেয়া নেয়া, ভালোবাসা দিবসে বাঙালি মনের ভালোবাসাও আজ। শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো কাটুক আগামী দিনগুলো। আজকের অনুষ্ঠানটির গ্রন্থনা ছিলেন লিয়াকত আলী খান, প্রযোজনা সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম, প্রকৌশল দায়িত্বে SM আল জুবায়ের, তত্ত্বাবধানে নাজমুস সাকিব, আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মরিয়ম তাবাসসুম।